মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে আশা করি সবাই সুস্থ আছো এবং তোমাদের সুস্থ থাকাটা আমাদের একান্ত কামনা। আমাদের সেন্ট্রাল সিটি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের ওখানে প্রচেষ্টায় আমাদের যে সেন্ট্রাল সিটি স্কুল অ্যান্ড কলেজের যে ইউটিউব চ্যানেল চালু হয়েছে ইতিমধ্যেই সেখানে অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো অনুসরণ করে উপকৃত হচ্ছ এবং তোমাদের জন্য আজকে তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য তোমাদের রসায়ন বিজ্ঞানের উপরে আমি একটি ক্লাস নিতে যাচ্ছি। এটি একাদশ হতে ওদের কলেজের সম্পদ জীবাশের উপরে আলোচনা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওদের তোমাদের জন্য, বিশেষ করে তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন অবশ্যই এই অধ্যায় থেকে সৃজনশীল একটি প্রশ্ন থাকবে, অবশ্যই সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে এবং একাধিক সৃজনশীল প্রশ্ন এখান থেকে পরীক্ষা বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে আসে। সেই জন্য এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা অনুসরণ করবে। আজকে আমাদের আলোচনার জীবাশু নিয়ে আমরা আলোচনা করবো, দেখো আমাদের শিক্ষণ জেলার জীবাশু দেওয়ার আর কারণ আমরা দেখা করতে পারবো, বিশেষ করে পেট্রোলিয়ামকে আমরা জৈব জৈব বিস্ফোরণ হিসেবে দেখা করতে পারবো এবং পেট্রোলিয়ামের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো এবং হাইড্রোকার্বনের ধরন এবং হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমত আসি আমরা জীবাশ্ম, দেখো জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম কি, জীবাশ্ম দেখো শত শত মিলিয়ন বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাটির নিচে চাপা পড়ে তাদের যে ধ্বংসাবশেষ, দেহের যে তাদের জীবদেহের যে ধ্বংসাবশেষ পাওয়া যায় এগুলোকে আমরা জীবাশ্ম বলি। এই সকল ধ্বংস জীবদেহের এই ধ্বংসাবশেষকে আমরা জীবাশ্মগুলো অভিহিত করে থাকি। এখন এই জীবাশ্মগুলো পরবর্তীতে বিভিন্ন ধরনের গ্যাস, তেল, এইগুলা জ্বালানি হিসেবে, কয়লা ইত্যাদি জ্বালানি হিসেবে আমরা পাই। এই জীবাশ্ম থেকে যে সকল জ্বালানি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো জীবাশ্ম জ্বালানি। যেমন জীবাশ্ম জ্বালানি হতে পারে প্রাকৃতিক গ্যাস, তারপরে হতে পারে কয়লা, তেল, এগুলো জীবাশ্ম জ্বালানির অন্তর্ভুক্ত। তো জীবাশ্ম কাকে বলে আমরা জানলাম এবং জীবাশ্ম জ্বালানি কী বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব জীবাশ্ম জ্বালানির মধ্যে পেট্রোলিয়াম, জীবাশ্ম জ্বালানির মধ্যে পেট্রোলিয়ামের কারণ, পেট্রোলিয়াম আমরা জানি এটা বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ, পেট্রোলিয়ামটা হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ। এই জৈব যৌগ পেট্রোলিয়ামটাকে অনুকরণ করে এবং এটা ভূমিতে প্রায় 5,000 ফিট মিশিয়ে মিশিয়ে থাকে এবং এটাকে সেখান থেকে উত্তোলন করে এটাকে উপরের সঙ্গে বিকাল বা তৈরি করা হয় এই পেট্রোলিয়ামটাকে। সেটা আমরা আংশিক পাতন যন্ত্রের সাহায্যে তার বিভিন্ন উপাদানগুলো আমরা পৃথক করতে পারি। যেমন আমাদের বাংলাদেশে একমাত্র সরকারিভাবে প্রতিষ্ঠিত এই পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল বিভাজনের সক্ষম এরকম একটা কারখানা আছে চট্টগ্রামে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এখানে বিদেশ থেকে আমদানিকৃত যে পেট্রোলিয়াম অথবা ক্রুড অয়েলগুলো আনা হয় শিপমেন্ট করে সেগুলো সরাসরি শিপ থেকে এই জন্য কারখানায় চলে যায় এবং এখান থেকে প্রায় 22 ধরনের প্রোডাক্ট বের হয়ে আসে। এই পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলকে বিভিন্ন পাতন যন্ত্রের সাহায্যে বিভিন্ন তাপমাত্রা অঞ্চল থেকে পৃথক করে প্রায় 22 ধরনের প্রোডাক্ট এখান থেকে বের করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম যেটা সেটা আসলে বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ হিসেবে মূলত আমরা পাই। আচ্ছা এরপরে দেখো পেট্রোলিয়াম এগুলোকে আমরা কীভাবে ব্যবহারে সক্ষম করতে পারি। আমরা জানি যে ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামটাকে যখন আমরা আংশিক পাতন যন্ত্রের সাহায্যে পৃথক করব, আংশিক পাতন যন্ত্রের সাথে পৃথক করার পরে এই আংশিক পাতন যন্ত্রের বিভিন্ন যন্ত্রের বিভিন্ন তাপমাত্রা অঞ্চল থেকে বিভিন্ন ধরনের জৈব যৌগগুলো আমরা আলাদা করব এবং সেগুলো আমাদের দৈনন্দিন থেকে আমরা ব্যবহার করতে পারি। যেমন তোমরা যদি খেয়াল করো এখানে আংশিক পাতন যন্ত্রের মধ্যে বিভিন্ন তাপমাত্রা অঞ্চল আছে। প্রথমেই আমরা যদি দেখি যে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে অঞ্চলটা আছে এই অঞ্চলের মধ্যে আমরা পেট্রোলিয়াম গ্যাস পাই এবং এই এই অংশে হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের অণুতে প্রতি অণুতে কার্বন সংখ্যার থেকে চাপ প্রয়োগ করতে পারে এবং পেট্রোলিয়াম সম্পূর্ণ বিভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং এটা এলপিজি গ্যাস হিসেবে আমরা আমাদের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি। সুতরাং এই পেট্রোলিয়ামের আংশিক পাতনে যে আমরা পেট্রোলিয়াম গ্যাসটা উত্তোলন পাই আর সেপারেশন করতে পারি এটা সিলিন্ডারে ভর্তি করে আমরা এলপিজি গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে দেখো 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঞ্চল থেকে আমরা যে জৈব যৌগটা পৃথক করি সেটার নাম হলো পেট্রোল বা গ্যাসোলিন, যেখানে প্রতি অণুতে কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত হতে পারে এবং এটা পেট্রোলিয়ামের বিক্রিয়া সংক্রান্ত মাসবার এই পেট্রোলটা থাকে এই পেট্রোলকে গ্যাসোলিনে বলা হয়। তোমরা জানো যে এখন হয়তো অনেক যানবাহনে আমরা
সিএনজি গ্যাস ব্যবহার করতেছি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার করতেছি, কিন্তু এর আগে যখন গ্যাসকে আমরা যানবাহনে ব্যবহার করি তখন আমরা পেট্রোল ডিজেল এগুলো দিয়ে যানবাহন চালিত হতো। এখন অধিকাংশ পরিবহন কিন্তু পেট্রোল ডিজেল এগুলো দিয়ে কিছু জ্বালান দিয়ে চালিত হয়, সুতরাং এই পেট্রোল অথবা গ্যাসোলিন গাছে আমরা পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এরপর দেখো 71 থেকে 1.5 সেলসিয়াস তাপমাত্রা অঞ্চল যেটা, সেখান থেকে যেই জৈব যুগিত করা হয় তাকে ন্যাপটা বলা হয়, এবং এই ন্যাপটার গতি অনুযায়ী তার বছরে 7-14 পর্যন্ত হতে পারে, এবং পেট্রোলিয়ামের মধ্যে 17-10 ন্যাপটা থাকে যেটা জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য অনেক ব্যবহৃত জৈব যৌগ তৈরিতে আমরা এই ন্যাপটাটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে 71 থেকে 1.5 সেলসিয়াসের তাপমাত্রা অঞ্চল থেকে যে জৈব যৌগটা আমরা পৃথক করবো সেটাকে আমরা বলবো ন্যাপটা। এরপর দেখো কেরোসিন, কেরোসিন আমরা সবাই নাম শুনছি এবং এটার ব্যবহারও আমরা জানি, বিশেষ করে অনেক যেখানে ইলেকট্রিসিটির সুযোগ নাই সেখানে কেরোসিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, কুপি বাতি, হারিকেন এই সকল বাতিগুলো জ্বালানো হয়, এবং বিশেষ করে যখন সমুদ্রগামী বিভিন্ন যে মাছ ধরার ট্রলার বা শিপগুলো আছে অনেকগুলা সেখানেও এই কুপি বাতিগুলো তারা ইউজ করে। এখন অবশ্য আধুনিকতার সময় সবগুলোতে আমরা এলইডি লাইট ব্যবহার করতে পারি। এখন কিন্তু বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে কেরোসিনকে যেতে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাতিগুলো জ্বালানো হয়, সুতরাং কেরোসিনের ব্যবহারটা আমরা করতে পারি, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। বিশেষ করে কেরোসিনটা 171 থেকে 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঞ্চল থেকে পৃথক করা হয় আংশিক পাতন যন্ত্রে, এবং এটা আমরা যে আমাদের দেশের সামরিক ক্ষেত্রে যে জেট বিমানগুলো ইউজ করি সেই জেট বিমানের জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা যায়। তোমরা যদি দেখো জেট বিমানের পিছনে একটা দহন প্রকোষ্ঠ আছে এবং এই দহন প্রকোষ্ঠে আগুন জ্বলতে আমরা দেখি এবং এটা কেরোসিন জ্বলে সেখানে যা তাপ প্রডিউস করে তা সেই তাপটাকে পেছন দিকে ধাক্কা দিয়ে জেট বিমানের সামনের দিকে বিমানের জেট ইঞ্জিনের নীতি অনুসারে এটা সামনের দিকে দ্রুত অগ্রগামী হয়। এভাবে জেট ইঞ্জিনে আমরা জ্বালানি ব্যবহার করতে দেখি। এরপর দেখো 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে অঞ্চল সেখান থেকে যে হাইড্রোকার্বনটা যে জৈব যৌগটা পৃথক করা হয় সেটাকে বলি আমরা ডিজেল, এবং এই ডিজেলের প্রতি অনুতে কার্বন সংখ্যা 17-20 পর্যন্ত হতে পারে, এবং এই ডিজেলটা আমরা জ্বালানি হিসেবে এবং পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করতে পারি। তোমরা জানো পিচ্ছিলকারক পদার্থটা হচ্ছে যে পদার্থটি ঘর্ষণ এড়ানোর জন্য বিভিন্ন যন্ত্রের মধ্যে ইউজ করা হয়, যেমন মোটরসাইকেলের বা বাইকের যে মোবিলটা আমরা ইউজ করি, আমরা অনেক সময় যাদের অভিজ্ঞতা আছে আমরা জানি যে বাইকের মধ্যে মোবিল কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়, এইটা পিচ্ছিলকারক পদার্থ হিসেবে বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়, এবং এটা ইঞ্জিনটাকে ঘর্ষণ এড়াতে ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলোর পারস্পরিক ঘর্ষণ এড়াতে এই পিচ্ছিলকারক পদার্থটি কাজে লাগে, এবং এগুলো একসময় গিয়ে যখন এর ক্রিয়ার মধ্যে হারাই ফেলে তখন এগুলো আবার পরিবর্তন করে নতুন এই পিচ্ছিলকারক পদার্থগুলো যন্ত্রের মধ্যে ভর্তি করে নিতে হয়। তাহলে এখানে যে 171 থেকে 270 ডিগ্রি তাপমাত্রা অঞ্চলের মধ্যে যে ডিজেলকৃত করা হয় সেটাকে আমরা জ্বালানি, যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ এবং দ্রাবক হিসেবে বিভিন্ন ধরনের পদার্থ এটাতে দ্রবীভূত করে বিভিন্ন পদার্থ উৎপন্ন করা হয়, এটা দ্রাবক হিসেবে তার ব্যবহার আছে। এরপর দেখো 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 301 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঞ্চল থেকে যে হাইড্রোকার্বন বিক্রিত করা হয় আংশিক পাতন যন্ত্র থেকে সেটাকে বলা হচ্ছে প্যারাবিন মোম। প্যারাবিন মোমটা বিশেষ করে টয়লেটিস এবং ব্যাসলিন তৈরিতে এই প্যারাবিন মোমটা ব্যবহার করা হয়, এবং এটার উপরে 3-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যে হাইড্রোকার্বনটা বিক্রিত করা হয় এটাকে পিস বলা হয়, এবং এটা বিটুমিন নামও পরিচিত, এবং এখানে এই বিটুমিনটা মূলত আমাদের যে যখন পিচ ডালে রুট তৈরি করে এই রাস্তা তৈরিতে পিচিং করার জন্য এই বিটুমিনটা সেখানে ইউজ করা হয়, বিটুমিনটা সেখানে রাস্তা পিচ ডালের কাছে ইউজ করা হয়। এইভাবে আমরা যে পেট্রোলিয়াম অথবা ক্রুড অয়েল যেটা সেখান থেকে সেটা রিফাইন করে বিভিন্ন পদার্থগুলো পৃথক করে এই বিভিন্ন পদ্ধতিগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা বলতেছি যে পেট্রোলিয়ামটা বিভিন্ন হাইড্রোকার্বনের বা জৈব যৌগের মিশ্রণ, এবং এই হাইড্রোকার্বন বা জৈব যৌগগুলো পৃথক করে আমরা বিভিন্ন সেই পাতনের সাথে বিভিন্ন বিভিন্ন তাপমাত্রা অঞ্চল থেকে এই পদার্থগুলোকে পৃথক করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আসো হাইড্রোকার্বনের ধরন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন তাকে বলে আমরা জানি হাইড্রোকার্বন, এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই যৌগের মধ্যে কোন কোন মৌল থাকতে পারে, হাইড্রো, হাইড্রোজেন, কার্বন, কার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে হচ্ছে যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি, অর্থাৎ এখানে এই যৌগগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌলের পরমাণু থাকতে পারবে না, হাইড্রোকার্বনের মধ্যে কেবলমাত্র এবং কেবলমাত্র কার্বন হাইড্রোজেনের পরমাণু থাকবে। যেমন
মিথেন নাম শুনছো তোমরা মিথেন তারপরে ইথেন প্রোপেন ইত্যাদি সবগুলো হচ্ছে হাইড্রোকার্বন কারণ এই অণুগুলো কার্বন হাইড্রোজেনে সমবায়িত এগুলো অন্য কোনো মৌল এখানে নেই এবং আমরা যদি দেখি আমাদের যে জীবাশ্ম জ্বালানি সেই জীবাশ্ম জ্বালানির মধ্যে আমরা প্রাকৃতিক গ্যাস পেয়ে থাকি প্রাকৃতিক গ্যাস বিশেষ করে যেখানেই তেল অথবা তেল পাওয়া যায় তেলের সাথে কিছু প্রাকৃতিক গ্যাস এই কূপের মধ্যে থাকে এবং এই প্রাকৃতিক গ্যাস তেলের উপরিস্থ একটা চাপ প্রয়োগ করে যে কারণে তেলগুলো উত্তোলন করতে সুবিধা হয় এই প্রাকৃতিক গ্যাস যদি অ্যানালাইসিস করা হয় সেখানে প্রায় বিভিন্ন ধরনের জৈব যৌগ পাওয়া যায় যেমন মিথেন ইথেন প্রোপেন বিউটেন আইসোবিউটেন পেন্টেন এই যৌগগুলো পাওয়া যেতে পারে তবে আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস আমরা পাই সেই প্রাকৃতিক গ্যাসে মিথেনের পার্সেন্টেজ 99.99% বলতে গেলে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনই হচ্ছে প্রায় 100% কিন্তু বিশ্বের অন্যান্য দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে 70-80% মিথেন গ্যাস থাকতে পারে এবং অন্যান্য গ্যাসের মধ্যে ইথেন প্রোপেন বিউটেন আইসোবিউটেন এগুলোও থাকতে পারে কিন্তু আমাদের দেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পার্সেন্টেজ সবচেয়ে বেশি এবং বলতে গেলে 100% মিথেন এই কারণে আমাদের দেশের প্রাকৃতিক গ্যাস উৎকৃষ্ট মানের জ্বালানি কারণ আমরা জানি যে হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেনের পার্সেন্টেজ বেশি থাকবে সেই জ্বালানি হিসেবে সেটা উত্তম জ্বালানি হবে এখানে আমরা যদি মিথেন ইথেন প্রোপেন বিউটেন আইসোবিউটেন পেন্টেন এগুলো অ্যানালাইসিস করি এখানে আমরা মিথেনে হাইড্রোজেনের পার্সেন্টেজ হলো 25% অর্থাৎ সবচেয়ে বেশি এই কারণে মিথেন উৎকৃষ্ট মানের জ্বালানি আচ্ছা হাইড্রোকার্বন কাকে বলে আমরা জানলাম যে হাইড্রোকার্বনগুলোকে মূলত বিভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এনজিটিক হাইড্রোকার্বন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখো হাইড্রোকার্বনকে আমরা বিভাগে ভাগ করতে পারি একটা এলিফেটিক হাইড্রোকার্বন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখো হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এটা দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন এলিফেটিক হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা দুই ভাগে ভাগ করতে পারি এলিফেটিক হাইড্রোকার্বন গুলোকে আবার দুই ভাগে ভাগ করে যায় যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্ত উন্মুক্ত থাকবে যে সকল এলিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্ত উন্মুক্ত থাকবে পরস্পরের সাথে চক্র অর্থাৎ কার্বন শিকল আবদ্ধ কার্বন পরমাণুগুলো চক্র আকারে থাকবে না তাদেরকে আমরা মুক্ত শিকল এলিফেটিক হাইড্রোকার্বন বলবো যেমন যেমন দেখো তোমরা যদি দেখো এটা হাইড্রোকার্বন CH3 এখানে দেখো এই কার্বনের সাথে এই কার্বন জোড়া লাগে নাই এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকল এলিফেটিক হাইড্রোকার্বন এবং এটার নাম হলো বিউটেন এটার নাম হলো বিউটেন বিউটেন এটা মুক্ত শিকল এলিফেটিক হাইড্রোকার্বন এটার নাম হলো বিউটেন আর বদ্ধ শিকল এলিফেটিক হাইড্রোকার্বনগুলো দেখো যেমন মনে করো এখানেও চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন তৈরি করে আমরা CH2 দেখো এই যৌগটা দেখো এখানে যদি আমরা দেখি চারটে কার্বন পরমাণু পরস্পরের সাথে আবদ্ধ চক্র আকারে আছে চক্র আকারে এই জন্য এটাকে আমরা বলবো বদ্ধ শিকল এলিফেটিক হাইড্রোকার্বন আর এটার নাম হবে সাইক্লো সাইক্লো মানে চক্র আকার সাইক্লো বিউটেন এটার নাম হলো সাইক্লো বিউটেন এটা বিউটেন মুক্ত শিকল এটা সাইক্লো বিউটেন বদ্ধ শিকল তাহলে আমরা মুক্ত শিকল এলিফেটিক হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল এলিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে আমরা সেটা জানলাম আচ্ছা এবার আসো মুক্ত শিকল এলিফেটিক হাইড্রোকার্বন এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় মুক্ত
উদ্দেশ্য করে এলিভেটেড হাইড্রোকার্বনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। অণুতে আবদ্ধ যে কার্বন পরমাণুগুলো তারা পরস্পরের সাথে একক বন্ধনে যুক্ত থাকে, তারা পরস্পরের সাথে একক বন্ধনে যুক্ত থাকে তখন তাদেরকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা মুক্ত শিকল সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। যেমন মনে করো এখানে যদি আমি দেখি কার্বনের সাথে কার্বন একক বন্ধনে যুক্ত আছে, তাহলে এখানে হাইড্রোজেন 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 কিছু মনে আগে দিয়ে দুটো লিখেছিলাম আর গঠন, আর গঠনটা যদি দেখে আমরা এটা এভাবেই করতে হয়। এখানে দেখো এখানে কার্বনের সাথে কার্বনগুলো একক বন্ধনে পরস্পরের সাথে এই যে একক বন্ধনে বন্ধনে পরস্পরের সাথে একক বন্ধনে যুক্ত আছে, এই জন্য এদেরকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা মুক্ত অর্থাৎ সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাহলে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলোকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলো দেখো, যে সকল হাইড্রোকার্বনের অণুতে এক বা একাধিক দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকবে, কমপক্ষে একটি থাকতেই হবে। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের অণুতে কমপক্ষে একটি দ্বিবন্ধনী অথবা ত্রিবন্ধনী থাকবে তাদেরকেই আমরা বলবো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন মনে করো এখানে যদি এরকম হতো কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধনী আছে, তারপরে একক বন্ধন আছে, এখন এই কার্বনের দুইটা হাইড্রোজেন, এই কার্বনে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে এটা আগের যৌগটা, এটার নাম ছিল বিউটেন, নাম ছিল বিউটেন, আর এটা হলো বিউটিন, বিউটিন এটা বিউটিন দেখো, এটা সম্পৃক্ত আর এটা অসম্পৃক্ত, এটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে অসম্পৃক্ত। কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনী আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনী থাকার কারণে এটা অসম্পৃক্ত। তাহলে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধনী অথবা ত্রিবন্ধনী থাকবে তাদেরকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলব। আচ্ছা এবার আসো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বিভাগে ভাগ করে দেয়, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে কিছুক্ষণ আগে যেটা লিখছি যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধনী থাকবে, কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধনী থাকে তাদেরকে আমরা বলবো অ্যালকিন। যেমন এখানে দ্বিবন্ধনী আছে, তাদেরকে বলবো আমরা তাহলে আশা করি হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন নামকরণ হয়তো এখানে বুঝতে যদিও অসুবিধা হয়, পরবর্তী ক্লাসগুলোতে আমরা নামকরণের উপর বিশদ আলোচনা করবো। সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে নামকরণ যুগে নামকরণ নিয়েও আমরা আলোচনা করবো, তখন নামকরণটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আজকে আমি এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ পর্যন্ত আলোচনা হইলো, এবং পরবর্তী যখন এখানে কোনো ক্লাস আপলোড দেওয়ার সুযোগ হয় তাহলে বাকি বিষয়গুলো অর্থাৎ নামকরণ সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো।
তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছ এবং অনেক কিছু শিখতে পেরেছ। এবং এই ক্লাসগুলো যেহেতু তোমরা ইউটিউব চ্যানেলে পাচ্ছ, এগুলো বারবার তোমরা দেখবে, বারবার দেখতে দেখতে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।